যে 14-18 নির্বাচন হয়েছে আবারও হবে, সেখানে তাদের কোনো কথা বলার সুযোগ নেই। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন যদি স্বাধীন হতো এবং তাদের মেরুদণ্ড থাকতো, তারা এই বিষয়ে জবাব দিতে পারতেন। আরেকটা, এই সিভিল সোসাইটি সরকারের দিকে তাকিয়ে থাকে, তারা মিলিটারি গভর্নমেন্ট ক্ষমতা আসলে উপদেষ্টা হওয়ার জন্য, সরকারি পদ পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু তাদের মেরুদণ্ড নাই। এবং ডিএফআই এর সাপ্লাই করা তথ্য, ভুল তথ্য দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির সাবেক মন্ত্রীদের নামে ইচ্ছা মতো যাচ্ছেতাই লিখেছেন, এই জন্য শেখ হাসিনা তাকে এক হাত নিয়েছেন। বাংলাদেশে কোন সাংবাদিকের 20 টাকা আছে এবং কি বলে এটাকে সম্পাদকের 20 টাকা আছে, এই তালিকা গোয়েন্দা সংস্থার কাছে, দুদকের কাছে আছে। সরকার আসবে, সরকার যাবে, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এই দেশকে সঠিক পথে আনার জন্য যদি আপনারা বাধা হিসেবে দাঁড়ান, এমন সময় আসবে যে খড় কোটার মতো সব ভেসে যাবেন, বাংলাদেশে বিপ্লব হবে। এবং আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে 2007 সালে সরকারের উপদেষ্টা হওয়ার জন্য এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী নামধারী এই সিভিল সোসাইটি, তাদেরকে সুশীল বা নাপিত, সুনাপিত বলা হয়, তারা বড় বড় কথা বলেছিলেন, আজকে তারা নুয়ে পড়েছেন। বিশেষ করে যেমন মাহবুব আনাম, যিনি তিনি ডেইলি স্টার সম্পাদক, তার পিতা আবুল মনসুর আহমদ ছিলেন মুসলিম লীগের নেতা পাকিস্তানে, এবং তিনি আইয়ুব খানের সময় তার বিরুদ্ধে অ্যাবডোতে তার মামলা রায় হয়েছিল, দুর্নীতির মামলা, তার সাজা হয়েছিল, নির্বাচন অযোগ্য হয়েছিলেন। তারপরেও তিনি সেদিন মুসলিম বাংলার পক্ষে লড়াই করেছিলেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে তিনি বক্তব্য দিয়েছিলেন, তার লেখা বইয়ে 50 বছর ইতিহাস সম্বন্ধে সঠিকভাবে বলেছেন। তার আরেক ভাই মাহবুব আনাম, আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, বাংলাদেশ টাইমসের সম্পাদক ছিলেন, অত্যন্ত ভদ্র নম্র ছিলেন। কিন্তু মাহবুব আনাম হচ্ছেন এমন এক ব্যক্তি, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে নিজেদের সুবিধা মতো লেখেন। আমরা যখন ক্ষমতা ছিলাম তখন জার্নালিজম উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার মাস্তুল লাগিয়ে, মাস্টারদের নিচে লাগিয়ে বড় বড় কথা তারা বলতেন, এক পক্ষের কথা বলতেন। 2007 ইলেকশনটা ভণ্ডুল করার জন্য মাহবুব আনামের ভূমিকা রেখেছিলেন। ব্যারিস্টার মইনুল হোসেন যখন তথ্য উপদেষ্টা ছিলেন, তার অফিসে প্রথম দিনে ঢুকে সম্পাদকদের মিটিংয়ে, সাংবাদিকদের মিটিংয়ে টেবিল থাপ্পড় দিয়ে তিনি বলেছিলেন, এই সরকারকে আপনাদেরকে আমরা ক্ষমতা বসিয়েছি। আমি ক্লিয়ার কণ্ঠে বলতে চাই যে ইট ইজ নট দেয়ার ডিউটি, হু হ্যাজ গিভেন দেম দিস অথরিটি টু টপল অর টু এস্টাবলিশ এ গভর্নমেন্ট ইন বাংলাদেশ, দে হ্যাভ নো অথরিটি, এবং বড় বড় কথা বলেন। এবং 111 সময় ডিজিএফআই এর সাপ্লাই করা তথ্য, ভুল তথ্য দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির সাবেক মন্ত্রীদের নামে ইচ্ছা মতো যাচ্ছেতাই লিখেছেন, এই জন্য শেখ হাসিনা তাকে এক হাত নিয়েছেন বরাবর। এবং ডেইলি স্টার এবং প্রথম আলো সাংবাদিকদেরকে শেখ হাসিনা 2009 থেকে ক্ষমতা আসার পর থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রীর অফিসে ঢুকতে দেন না, কোনো নিউজ কভার করতে দেন না, এবং মাহবুব আনামের বিরুদ্ধে শেখ হাসিনা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন এবং জেলে নিয়ে হুমকি দিয়েছিলেন। এবং মাহবুব আনাম এখন আর বড় বড় কথা বলেন না, 3 দিন আগে তিনি একটা কলাম লিখেছেন, সেই কলামের মধ্যে আবার বড় বড় কথা বলেছেন, বলার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর নির্বাচনের ক্ষেত্রে তিনি কথা বলেছেন, হি ডাজন্ট হ্যাভ এনি অথরিটি, আমরা বলতে পারি কথা, কিন্তু তিনি এই কথাগুলো বলেছেন। বলতে গিয়ে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস সম্বন্ধে তিনি বলেছেন যে আব্দুর রহমান বিশ্বাস নাকি শক্তভাবে চালান নাই, তিনি জানেন না আব্দুর রহমান বিশ্বাস হচ্ছে প্রেসিডেন্ট, সেরকম প্রেসিডেন্ট যিনি সেদিন জেনারেল নাসিম সেনা অভ্যুত্থান করার সাথে সাথে তাকে বরখাস্ত করেছিলেন, এবং একজন সাহসী প্রেসিডেন্ট। বাংলাদেশের জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে, তিনি অত্যন্ত সাহসের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং একইভাবে বিচার অ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাস স্পিকার ছিলেন, স্পিকার থাকা অবস্থায়ও সুরঞ্জিশন গুপ্ত পার্লামেন্টে বেয়াদবি করেছিলেন, মিশ্চিপ মঙ্গার বলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাটাক করে আব্দুর রহমান বিশ্বাস স্পিকার হিসেবে সেই সুরঞ্জিশন গুপ্তকে সার্জেন্ট অ্যান্ড আর্মসকে কল করে সেদিন সে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। একজন সাংবাদিক, আমার হাতে হাতে করি সাংবাদিক, সে হচ্ছে সুরঞ্জিশন গুপ্ত এবং আব্দুর রহমান বিশ্বাসের মধ্যে যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করেছিল, পরে গ্যালারিতে বসে সাংবাদিক গ্যালারিতে কাঁপছিল, হাতে ধরে বললো বকলেশ ভাই আপনি স্পিকার স্যারের কাছে আমাকে নিয়ে মাপ চাইয়ে নিয়ে আসেন, ওখানে গিয়ে লিটারেলি এসে মাপ চেয়ে আসছিল। এরকম সাংবাদিকও দেখেছি, আমরা সাংবাদিক তো করেছি, এস এম আলী ছিলেন ডেইলি স্টার সম্পাদক, এবং এরকম মেরুদণ্ড সোজা ছিল। আজকে মাহবুব আনামরা বিভিন্ন একসময় ছাত্র ইউনিয়ন করতেন, তাদের নিজেদের কোনো নীতি আদর্শ বলতে কিছু নাই, বড় বড় কথা বলেন, দুর্নীতির কথা বলেন, সেনাবাহিনীর কাছে ডিজিএফআইয়ের কাছে রেকর্ড আছে, মাহবুব আনামরা ডেইলি স্টারকে কেন্দ্র করে, লতিফুর রহমানের ট্রান্সকপ গ্রুপকে কেন্দ্র করে তারা কীরকম দুর্নীতি করেছেন। বড় বড় কথা বলার আগে নিজে সোজা হয়ে কথা বলা থাকে। এই সিভিল সোসাইটি হচ্ছে ভঙ্গুর সিভিল সোসাইটি, এই ভঙ্গুর সিভিল সোসাইটি। আমাকে একদিন শেখ হাসিনা বলেছিলেন যে আমার সাথে তার নিয়ম যখন সাক্ষাৎ হতো, দেখা হতো, সংলাপ হতো, তিনি বলেছিলেন এই মাহবুব আনামের মধ্যে অহংকার, মাহবুব আনাম তার পিতা আবুল মনসুর আহমদ ছিলেন বলে বড় বড় অহংকার করে, এবং আমার সাথেও অহংকার করে, আমার বাবা তিনি যারা বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করেছেন, কিন্তু আমরা তো একে অপরকে শ্রদ্ধা করি, তো মাহবুব আনামের মধ্যে অহংকার হচ্ছে এরকম, আমি সরকার বানাই, সরকার বসাই, এই দায়িত্ব তাকে কেউ দেয় না, এর মনে রাখতে হবে। তো এইরকম সিভিল সোসাইটি থাকলে আমাদের এখানে নির্বাচন কমিশন এর কোনো মেরুদণ্ড থাকবে না। এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে
তাকে যদি ভুল ধরিয়ে দেওয়া যায় তিনি ভুলটা গ্রহণ করবেন, কিন্তু এই ধরিয়ে দেওয়ার মতো সুবিধা বাংলাদেশে নাই তো। বাংলাদেশে এই কারণে আজকে নির্বাচন কমিশন, দুদক, বিচার বিভাগ এগুলা স্বাধীনভাবে কাজ করছে না। এটা আমাদের অত্যন্ত দুঃখ। গণতন্ত্রের জন্য শুধুমাত্র পলিটিশিয়ানদের দায়ী করলে হবে না। আজকে পাকিস্তানে একটা বড় সেমিনার হলো, সেদিন ইন্টারন্যাশনাল সেমিনার, সেখানে আমি স্পিচ দিয়েছি এবং আমি বলেছি যে এখানে পাকিস্তানে যে আজকে দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে এটার জন্য শুধুমাত্র রাজনীতিবিদ দায়ী না, এটার জন্য বিভিন্ন সেকশন, বিচার বিভাগ, এটার জন্য সেনাবাহিনী অনেকেই দায়ী। সেম অবস্থা বাংলাদেশেও, টাকা বাজার করেছে পলিটিশিয়ানদের মধ্যে, ক্ষমতা চিন্তা করেছে এবং দেখা গেছে আমলারাও করেছে, মিলিটারির লোকেরা করেছে, রিটায়ার্ড এখন অনেকে আছে এবং অনেকে বাড়ি গাড়ি অনেক অন্যভাবে করেছে। তো ফলে এই যে সিভিল সোসাইটি তারাও করেছে, তারা পলিটিশিয়ানদের বড় বড় কথা বলে, আমি সম্বাদ হয়ে গেলাম, সাংবাদিক হয়ে গেলাম বলে যাচ্ছে তাই আমি করবো, বাংলাদেশে কোন সাংবাদিকের 20 কোটি টাকা আছে এবং কি বলে এটাকে সম্পাদকের 20 কোটি টাকা আছে, এই তালিকা গোয়েন্দা সংস্থার কাছে, দুদকের কাছে আছে, সরকার রাখবে সরকার যাবে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই এই দেশকে সঠিক পথে আনার জন্য যদি আপনারা বাধা হিসেবে দাঁড়ান, এমন সময় আসবে যে খড় কোটার মতো সব ভেসে যাবেন, বাংলাদেশে বিপ্লব হবে। এবং শেরাজ হোসেন খান মন্ত্রী ছিলেন, এরশাদ পার্লামেন্টের জমানায় পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বরাবর কণ্ঠে বলেছিলেন। এবং সব দলের মধ্যেই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্যান্য দল হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, সব দলের মধ্যেই সৎ লোক, দুর্নীতিবাজ লোক আছেন। এটা দল হিসেবে লোকগুলো আসে না, বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতিবাজ লোক আছে, সৎ লোক আছে। আমরাকে আল্লাহকে হাজির না যে জেনে আমরা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য কাজ করি এবং আমাদের কোনো পার্সোনাল এজেন্ডা নাই। এবং এই যে নামগুলো বললাম, সিভিল সোসাইটি নামে একটা উপমা হিসেবে দিলাম, এরকম নাম আরও আছে বলা যাবে। দিনকাল বন্ধ করার পেছনের কারণটা হচ্ছে রাজনৈতিক। এটা রাজনৈতিকভাবে একটা দলের মুখপাত্র, একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের মুখপাত্র এটাকে এইভাবে ডিক্লারেশন বাতিল করে দেওয়াটা, প্রেস কাউন্সিলের একটা সুপারিশের নাম করে এইভাবে, এটা নিঃসন্দেহে এটা বর্তমানে যে ফ্রি প্রেস, ফ্রি জার্নালিজম, ফ্রি মিডিয়ার যুগে এটা আনএক্সেপ্টেবল। এবং এটা হচ্ছে যে যারা এটা করেছে এটা টিকবে না, ইটস এ ম্যাটার অফ টাইম। আজকে জাতিসংঘ থেকে শুরু করে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এটার পক্ষে যে বক্তব্য দিয়েছেন, যেটা ডক্টর কলিমুল্লাহ বললেন, এটাই হচ্ছে আমাদের জন্য এখন কাঙ্ক্ষিত। আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি এটা বোঝতে হবে তত তাড়াতাড়ি মঙ্গল হবে। আমি একটু যে কথা বলছিলাম যে মাহবুবান আমরা সম্পাদক পরিষদ বা এডিটর্স কাউন্সিল করেন, কিন্তু ওইখান থেকে তাদের কোনো বক্তব্য নাই। তারা হচ্ছে মানে দুই দলের কাছেই অগ্রহণযোগ্য তাদের এই সমস্ত ভূমিকার কারণে। 2007 সালের আমাদের এ সময় ইলেকশনটা না হওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেন দরবার করেছেন, আর ব্যারিস্টার মইনুল হোসেনের উপদেষ্টা অভিষেক তো বললেনই, একটা বললাম যে এই সরকারকে তারা নাকি প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের দায়িত্ব হচ্ছে এই সরকার প্রতিষ্ঠিত করা। এবং 2007-এর চেয়ে ওয়ার্স ইলেকশন ছিল 14-18 দলীয় সরকার অধীনে। আমরা ছিলাম কেয়ারটেকার গভর্নমেন্ট, যে ডিসি, এসপি, ইউনো, ওসি, সচিব সব বদল করে দিয়েছিলাম বিদেশে পোস্টিং সহ এবং বরখাস্ত করেছিলাম, সেইগুলো তাদের পছন্দ হয় নাই। কিন্তু এখন যে 14-18 নির্বাচন হয়েছে, আবারও হবে, সেইখানে তাদের কোনো কথা বলার সুযোগ নাই। এরা হচ্ছে এরকম এবং পিতার আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। পিতা ছিলেন এই জাতির, এই দেশের, এই ভূখণ্ডের, এই টেরিটরির স্বাধীনতা সার্বভৌমত্ব, ইমান আকিদার পক্ষে, আর ছেলে হয়ে গেছে এখন এই দেশে সেনাবাহিনী দরকার নাই, এরকম তরিকার লোক। তো আমাদের দেশে এই সমস্ত কারণে আমরা আজকে এই অবস্থায় আমি মনে করি দিনকালকে অবিলম্বে তার প্রকাশনা চালু করে করতে দেওয়া উচিত সরকার। সংবাদ স্বাধীনতা যে সরকার এটা পক্ষে আছে, বিরোধী দল ছিল, আন্দোলন করেছে, সকল দলমত মিলে, যেটা হচ্ছে আমাদের সময় আমরা ঐক্যবদ্ধভাবে ইউনিয়ন করেছিলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঐক্যবদ্ধ ইউনিয়ন আমরা ছিলাম। আমি ইউনিটের দায়িত্ব পালন করেছি, ইউনিট চিফ ছিলাম এবং দিনকালে ইউনিট চিফও ছিলাম। তো সেখানে আমরা বাংলার বাণী দিনকালে একসাথে একাভাবে আমরা জাতীয় ব্যস্ত ইলেকশন করেছি, আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন ইলেকশন করেছি, আমরা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ইলেকশন করেছি। একটা ঐক্য ছিল জাতীয় মধ্যে, একটা কোহেশন ছিল। আজকে সোশ্যাল ফেব্রিক নষ্ট করে দেওয়া হয়েছে এবং রাজনীতি আছে, রাজনীতি থাকবে, কম্পিটিশন হবে, কম্পিটিটর থাকবে এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, প্রতিযোগিতাপূর্ণ হবে, কেউ কোনো শত্রু নাই এখানে, একদল আসবে একদল যাবে। এই ছিল বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পরবর্তীতেও এবং একসাথ বিরোধী আন্দোলনের পর পর্যন্ত। কিন্তু এখন এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এটার জন্য জাতীয় ঐক্য ছাড়া যদি কোনো সরকার দেশ চালায় সেই সরকার জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।